আসসালামু আলাইকুম, চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা খুবই সুন্দর একটা ভিডিও যেটা আমি আপনাদের সাথে শেয়ার করি নিই। আগে ভাই ভিডিওটা আমার কাছে অনেক আগেই করা ছিল, আমি আপলোড করব বলে করি নাই। তো আমার হচ্ছে একটা ফোন হারাই গেছে, এটা আপনারা অনেকেই জানেন না, আবার অনেকেই কিন্তু জানেন। তো আমার রেডমি 10 প্রো ম্যাক্স ফোনটা হারাই গেছে। তো আমার জামাই বাবু হচ্ছে এটা কোনোভাবে মেনে নিতে চাই নাই, তার ধারণা যে আমার অসুস্থতার কারণে হচ্ছে ফোনটা হারাই গেছে। আসলে একদমই কিন্তু তা না। আপনারা জানেন যে আমরা আমাদের হাতের ফোনকে কতটা ভালোবাসি, এতটা মনে হয় আমরা আমাদের জামাইকেও ভালোবাসি না। তো যাই হোক, আমি অনেক কষ্টে আমার জামাইকে পটিয়ে ভালোবাসা দিয়ে তার বিনিময়ে আমার আবার একটা রেডমি 10 প্রো ম্যাক্স ফোন কিনতে চলে গেলাম, এবং দোকানে গিয়ে আমি কতটা এক্সাইটেড আমি আসলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। তো যাই হোক, অবশেষে আমার ফোনটা কেনা হয়ে গেল। আমার জামাই একটু টেনশনে পড়ে গেল, সে মুখ খুব গোমরা করে বসে থাকলো, তার ব্যাগ থেকে একটু পরে কিন্তু কতগুলো টাকা খসে যাবে। তো যাই হোক বাবা, টাকা পয়সা তো ইনকাম করে বৌদের জন্য, তাই না? তো যাই হোক, এখন হচ্ছে আমার ফোনটা তারা হচ্ছে আনবক্সিং করতেছে, এবং আমি সেই সুবাদে একটু ভিডিও করতেছি আপনাদের সাথে। এবং আমি হচ্ছে রেডমির হচ্ছে শাওমির এই ফোনগুলো আমার এত ফেভারিট, আমার যে কটা ফোনে আমি এ যাবত ইউজ করেছি আমার মনে হয় বেশিরভাগই আমি শাওমির ফোনে ইউজ করতেছি। আমার কাছে ফোনগুলো ইউজ করে অনেক বেশি ভালো লাগছে, আমি মজা পাই। আসলে আমার কাছে রিভিউগুলো খুবই পজিটিভ, আমি জানি না আপনাদের কাছে রিভিউগুলো কেমন হবে। তো এটা হচ্ছে শ্যামলী স্কোয়ার, আমার বাসার খুবই কাছে এবং খুবই অল্প সময়ে আমরা এখানে যেতে পারি। এবং এখান থেকেই ফার্স্ট আমি শাওমি ফোন কালেক্ট করি। এর আগের ফোন হচ্ছে আমি সাবা শোরুম থেকে নিই, তারপরের ফোন হচ্ছে আমি কী বলে হচ্ছে রাইফেলস স্কোয়ার থেকে নিই। তো এইভাবে হচ্ছে আমার ফোনগুলো কালেক্ট করা। একটু আপনাদেরকে আমার জামাইকে একটু শেয়ার করি, দেখেন আমি কত হ্যাপি আর সে কত আনহ্যাপি। তো যাই, ব্যাপার না, এটা কিন্তু একদিন পরে সে ঠিক হয়ে যাবে, এখন একটু টাকার কষ্টে আছে, টাকার মায়ায় আছে আর কি। যাই হোক, তো আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে অনেক বেশি হ্যাপি হইলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পেজের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।